সালামু আলাইকুম। নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা তো অলরেডি বুঝেইছেন কি নিয়ে ভিডিওটি করছি। আপনারা অনেকে আমার কাছে জানতে চান যে ভাইয়া, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, মেরিন ডিপ্লোমা থেকে পড়াশোনা করেছে অথবা বিভিন্ন মেরিন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছে, তারা তো জাহাজে চাকরি করতে পারবেই, কিন্তু আমরা যারা জেনারেল থেকে পড়াশোনা করে এসেছি, এসএসসি, ইন্টার অথবা অনেকেই এরকম আমাকে কমেন্ট করে যারা মাস্টার্স অনার্স পাস করা, তারা অনেকেই বলে আমাদের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমরা জাহাজে চাকরি করব, কিন্তু এনিহাও আমরা করতে পারিনি, এখনও কি সুযোগ আছে কি না অথবা কোন পদ্ধতিতে আসলে জাহাজে চাকরি করা যায়। তো হ্যাঁ ভাইয়া, আপনারা যারা জেনারেল লাইন থেকে পড়াশোনা করে এসেছেন তারাও কিন্তু অভ্যন্তরীণ জাহাজে চাকরি করতে পারবেন। আমি আবারও উল্লেখ করে দিচ্ছি, অভ্যন্তরীণ জাহাজে চাকরি করতে পারবেন। স্বাভাবিক একদম অল্প কয়েকটা নিয়ম যদি ফলো করেন, দুই তিনটা জিনিস আপনার ভিতরে যদি থাকে, যোগ্যতা থাকে, আপনি অবশ্যই ছোট অভ্যন্তরীণ জাহাজগুলোতে চাকরি আপনি পাবেন। সেটা হচ্ছে বর্তমান অভ্যন্তরীণ জাহাজগুলোতে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন লেভেল রাখা হয়েছে আন্ডার ম্যাট্রিক, অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত। কিন্তু আপনার যদি এর উপরে এডুকেশন থাকে তাহলে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করতে পারি, আপনার ইচ্ছা যদি থাকে, আপনার যদি একটা স্বপ্নই হয়ে থাকে যে এই জাহাজ লাইনে চাকরি করার, তাহলে আপনি অন্ততপক্ষে যদি এসএসসি পাস থাকেন অথবা ম্যাট্রিক পাস থাকেন তাহলে আপনি আসতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, আমার কোনো অবজেকশন থাকবে না। কারণ দেখা গেছে আজ নিয়ম আছে আপনি অষ্টম শ্রেণী পাস হলে এই মেরিনে চাকরি করতে পারবেন, কিন্তু দেখা গেছে পরবর্তী ছয় মাস কিংবা এক বছর পরে এই নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। কারণ যেহেতু সব কিছু আপডেট হচ্ছে, প্রত্যেকটা সেক্টরে নতুনত্বের সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে এই নিয়মটা চেঞ্জ হতে বেশি সময় নাও লাগতে পারে। তখন কিন্তু আপনি যখন প্রমোশনের ক্ষেত্রে যাবেন, আপনার বিভিন্ন সার্টিফিকেট অর্জন করতে হবে, প্রফেশনাল পরীক্ষা দিতে হবে, তখন কিন্তু একটা বাধার সম্মুখীন হয়ে যাবেন। তখন দেখা গেছে সেই সকল জায়গায় এসএসসি অথবা ইন্টার বাধ্যতামূলক থাকতে পারে, তখন কিন্তু আপনার পিছুটান হয়ে যাবে জীবন। যতদিন চাকরি করবেন যদি আপনার এসএসসি অথবা ইন্টার সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন পদেই চাকরি করতে হবে। সেজন্য আমি আপনাকে অবশ্যই অনুরোধ করব, যদি আপনার সর্বনিম্ন সার্টিফিকেট যদি এসএসসি থাকে, এটা আমার মতামত, তাহলে আপনি এই সেক্টরে আসতে পারেন, এটা আপনার একটা যোগ্যতা। তারপরে আর কি যোগ্যতা লাগে, সেটা হচ্ছে নতুন একটি নিয়ম হয়েছে, যেটি হচ্ছে আপনাকে অবশ্যই বেসিক ফোর সেফটি কোর্স করতে হবে। এটা চার দিনের চারটি বিষয়ের উপরে একটি কোর্স। আপনাকে অবশ্যই যদি এই জাহাজে চাকরি করতে হয় তাহলে এই কোর্সটি সম্পূর্ণ করতে হবে। এখন আপনারা আমাকে বলতে পারেন, ভাইয়া এই কোর্সটি আমি কোথায় থেকে করতে পারবো? আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু ইনস্টিটিউটের নাম উল্লেখ করে দেব এবং সেখানে যোগাযোগের ঠিকানাও দিয়ে দেব, সেখান থেকে ইচ্ছে করলে আপনারা যোগাযোগ করে কোর্সগুলো করে নিতে পারবেন। আপনারা তাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে এই কোর্সগুলো করতে পারবেন, কত টাকা লাগবে এবং কোন কোন দিনে আপনারা করতে পারবেন। এই হচ্ছে আপনার দুইটা যোগ্যতা। এখন চলে আসি আরেকটি যোগ্যতার কথা, সেটি হচ্ছে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেটি কি? সেটি হচ্ছে বর্তমান যুগে যে কোনো সেক্টরে আপনি যদি চাকরি করতে যান অথবা চাকরি করতে চান, সেখানে পরিচিতির একটি বড় ভূমিকা রয়েছে। যদি আপনার এলাকা, গ্রাম, ইউনিয়ন অথবা আপনার আত্মীয় স্বজন, রিলেটিভ, পরিচিত কেউ এই সেক্টরে জব করে থাকে, তাহলে কিন্তু এটি আপনার জন্য অনেক বড় ধরনের একটি প্লাস পয়েন্ট আপনি বলতে পারেন। আপনার যে জুটে যোগ্যতার কথা আমি আগে বলেছি, এই দুইটা জিনিস যদি থাকে তাহলে অবশ্যই আপনি ওই আত্মীয় অথবা রিলেটিভ বা এলাকা যিনি এই জাহাজ লাইনে চাকরি করে অভ্যন্তরীণ জাহাজগুলোতে, তার সহযোগিতায় যে কোনো একটি চাকরি পেয়ে যেতে পারেন। আপনি তার কাছে রিকোয়েস্ট করলে অথবা তার সাথে কোনো একটা সুসম্পর্ক বজায় রেখে যদি তার মাধ্যমে পারেন, আপনি জাহাজে খুব সহজে চাকরি একটি নিয়ে নিতে পারেন। কিন্তু অনেকেই বলতে পারেন আমার তো এরকম কোনো রিলেটিভ নাই বা আমার এলাকায় ওই রকম কেউ চাকরি করে না, তাহলে আমরা কি চাকরি করতে পারবো না? হ্যাঁ, আপনারাও পারবেন ভাই। আমি আরেকটি ভিডিওর লিংক আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেখানে কিছু কোম্পানির
डिटेल्स ठिकाना सह नम्बर सह देवा आछे आपनारा इच्छा कर ले दुटी योग्यता जदि आपनार भितरे थाके आपनी ओई सकल कम्पानीर अफिसगुलोते एकटी सीवी बनिए निये दिए आसते पारबेन। जखन तादेर जहाजगुलोते लोकेर प्रयोजन हबे तखन अवश्यई तारा आपनादेर साथे जोगाजोग करार चेष्टा करबे, जेहेतु तादेर लोकेर प्रयोजन तारा सीवी देखे देखे लोक संग्रह करार चेष्टा करबे। तखन किन्तु एइभाबे आपनार काछे कल आसते पारे, आपनी তখন অফিসে গিয়ে দেখা করে তাদের সাথে কথাবার্তা বলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটি চাকরি পেয়ে যেতে পারেন। সুতরাং আজকের এই সম্পূর্ণ ভিডিওতে কিন্তু খুব সামান্য একটা জিনিস, তেমন কোনো যোগ্যতা আহামরি কিন্তু লাগে না। দেখা গেছে অনেকে 10 বছর 15 বছর 20 বছর পড়াশোনা করলেন, মাস্টার্স অনার্স ডিগ্রি সম্পূর্ণ করলেন, ধারে ধারে চাকরির জন্য ঘুরছেন, কিন্তু মাত্র এসএসসি পর্যন্ত যদি আপনি পড়াশোনা করে থাকেন তাহলে সামান্য একটা 4 দিনের বেসিক সেফটি কোর্স করে আপনি এই দুইটা সার্টিফিকেট নিয়ে কিন্তু ইচ্ছে করলে যদি একটু খাটাখাটনি করেন, একটু দৌড়দৌড়ি করেন, আপনি কিন্তু এই জাহাজ লাইনে আপনার যে একটা স্বপ্ন ছিল ছোটবেলার স্বপ্ন, আপনি ছোটবেলায় স্বপ্ন দেখতেন জাহাজে চাকরি করবেন, জাহাজের ইঞ্জিনিয়ার হবেন অথবা জাহাজের ক্যাপ্টেন হবেন, সেই স্বপ্নটা কিন্তু আপনারও পূরণ হয়ে যেতে পারে। আর একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে কোনো জিনিস চকচক করলে সেটার প্রতি মানুষের আকর্ষণ কিন্তু একটু বেশি থাকে, এটা স্বাভাবিক। পক্ষান্তরে আরেকটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে যে চকচক করলেই শোনা হয় না। আপনারা সবাই শুনেছেন প্রবাদটি। এটি বলার কারণ হচ্ছে আমি এই 2023 সালে অন্ততপক্ষে যতগুলো ভিডিও আপলোড করব প্রত্যেকটি ভিডিওতে বলার চেষ্টা করব একটি কথাই, সেটি হচ্ছে বর্তমানে 2023 সালে অভ্যন্তরীণ জাহাজের চাকরির বাজারটা তুলনামূলক একটু খারাপ যাচ্ছে। আপনারা যারাই এই সেক্টরে এই বছরে আসতে চাইবেন বা আসতে চাচ্ছেন, চেষ্টা করছেন, তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন। কেননা দেখা গেছে এই বছর অথবা পরের বছর একটু জব ক্রাইসিস থাকতে পারে, কারণ জাহাজের তুলনায় প্রচুর পরিমাণে জনবল এই সেক্টরে তৈরি হয়ে গিয়েছে অলরেডি। ধারাবাহিকতাটা আসলে কতদিন পর্যন্ত বজায় থাকে তা অনুমান করা একটু কষ্টসাধ্য, যার কারণে আপনারা অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় এই ডিপার্টমেন্টেও আসলে একটু হতাশার সম্মুখীন হতে পারেন। কিন্তু এই হতাশাটা সবসময় থাকবে না, এটা আমরা জানি, আমরা মানি, কিন্তু কতদিন পর্যন্ত এটা স্থায়িত্ব করবে সেটা আমরা কেউ জানি না। যার কারণে আপনারা যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন বা আসবেন, অবশ্যই চিন্তা ভাবনা করে ধীর সুস্থিতে তারপরে আসার চেষ্টা করবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এবং পরবর্তীতে আরও আমি অনেক ভিডিও আপলোড করব একটা সিরিজের মতো, সিরিয়াল অনুসারে, যে কিভাবে পর্যায়ক্রমে আপনারা এই জাহাজে জয়েন করার পরে ইঞ্জিনিয়ারিং পোস্টে জব করতে পারবেন, প্রমোশন নিতে পারবেন, কিভাবে ডেক ডিপার্টমেন্টে ক্যাপ্টেন হতে পারেন বা মাস্টার হতে পারেন, এবং কিভাবে পরীক্ষা দিবেন, কোন সার্টিফিকেট অর্জন করবেন, সেগুলো কোথায় ব্যবহার করবেন, আস্তে আস্তে সব আমি এই চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব। সবাই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।